উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো, মনে আছে তো এই কবিতাটা? আজকে সেই উচ্ছে নিয়ে কিন্তু একটা রান্না দেখাতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কার তরফ থেকে আজকে নিয়ে চলে এসেছি গরমে খাওয়ার মতো একটা সুন্দর রেসিপি। এই গরমে মুখ ভালো রাখার জন্য এই রেসিপি কিন্তু অনবদ্য। চলুন পুরো ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব করুন। আজকে আমি উচ্ছে দিয়ে মুগ ডাল করব, কাঁচা ডাল কিন্তু, ভাজা মোটেও না। তো প্রথমে উচ্ছেটাকে সুন্দর করে কেটে নিতে হবে গোল গোল করে, তারপর নুন হলুদ দিয়ে যথারীতি সেটাকে ভালো করে ফ্রাই করব। এর সাথে সাথেই আমি নিয়েছি এখানে 150 গ্রামের মতো সোনা মুগ ডাল। সেই মুগ ডালটাকে আমি কিন্তু ভালো করে ওয়াশ করে নেব, নিয়ে আমি ওটাকে প্রেশার কুক করে নেব। একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, তো আমার কাছে যেহেতু সময় আজকে বেশি নেই তো আমি ওটাকে ডাইরেক্ট প্রেশার কুক করব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আগে থেকে। মনে রাখতে হবে মুগ ডালে কিন্তু বেশি প্রেশার লাগে না, তো একটা সিটি হয়ে গেলেই আপনি কিন্তু এটাকে বন্ধ রেখে দিতে পারেন, আপনার সেই হয়ে যাবে। এরপর আসছি উচ্ছেতে, উচ্ছেগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে। দেখবেন একটু বাদামি রঙগুলি তুলে নেবেন। এরপর আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটু সর্ষে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, আর এর মধ্যে চাইলে একটু রাঁধুনি দিতে পারেন। এরপর যে প্রেশার কুক করা ডালটা ছিল সেটাকে আমি ঢেলে দেবো এই ফোড়নের উপর। ডালটা একটু ফুটে এলেই ডালের মধ্যে আমি দিয়ে দেবো আমার আগে থেকে ফ্রাই করা মুচমুচে উচ্ছে ভাজাগুলো। এটা কিন্তু তেঁতোর ডাল, কিন্তু মোটেও খুব একটা তেঁতো লাগবে না, এর মধ্যে কিন্তু একটু মিষ্টি পড়বেই, তো খেতে কিন্তু অনবদ্য, মুখে রুচি আনবে। এই উচ্ছে দেওয়ার পর এই ডালটাকে আমাকে ভালো করে বয়েল করতে হবে। ভালো করে বয়েল হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটু চিনি আর একটু নুন অ্যাড করে নেব। রাঁধুনি থাকলে রাঁধুনিটা কিন্তু অ্যাড করতে পারেন, কারণ রাঁধুনির গন্ধ কিন্তু সুন্দর লাগবে। আমার ডাল কিন্তু রেডি, 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু প্রায় রেডি হয়ে গেল উচ্ছে দিয়ে মুগের ডাল। গরমকালে খাওয়ার জন্য অনবদ্য, মুগটাও বেশ ফ্রেশ লাগবে। এই সময় যেমন টকের ডালটাও ভালো, তেমন তেঁতোর ডালটাও ভালো। এই রেসিপিটা কিন্তু ট্রাই করবেন, আর আমার চ্যানেলে আরও যেসব রেসিপিগুলো আছে প্লিজ ভালো করে দেখবেন, আর যারা ফলো করছেন না তারা দয়া করে ফলো করবেন, কারণ আপনাদের ইন্সপিরেশনেই আমি ভিডিও দিতে পারি। যারা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনও করেননি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করুন আর সবার মধ্যে শেয়ার করে দিন নতুন রেসিপির জন্য। বাই বাই, স্টে ওয়েল।